ইউনিয়ন শ্রীপুরি ইউনিয়ন 14 নং ওয়ার্ড হয় মুশমেরি গ্রাম 6 নং ওয়ার্ড ঘটনা ঘটছে মনে করেন আমাকে ওই চেয়ারম্যান হইছে আমাকে গ্রামের হারুনুর রশিদ মোল্লা তারপর দেড়টা কিবা দুইটা বাজে সে ওই জমিতে আমরা গরিব মেশে খাদ্য জমি নিয়ে আমরা ঘরেছি মহিষমের এলাকায় আমাকে চেয়ারম্যান ওই জমি ভোলাই লাগর দিতে চায় বাঙ্গুলি এলাকাতে আমরা ঘরেছি আমাকে চেয়ারম্যান ওই জমি ভোলাই লাগর চায় আমাকে চেয়ারম্যান তার বাহিনী লইয়া পোলা মানুষজন লইয়া লোকজন লইয়া ভোলাই লোকজন লইয়া পুলিশ ভোলাই লইয়া তার এই মহিলা ঘরদুয়ার কোভায় ভাঙ্গে চড়ে এবার মহিলারা যে বাড়ি দিছে তারা গুলি করছে পুলিশ নেই এবার আমরা যেমন কইছি যে এই ঘরদুয়ার পরে কোভায় যেমন তাহলে ঘরদুয়ার কোভায় একটু দেয় দেয় এই এবার গেছে বুঝলেন যাওয়ার পরে এরা টেডা দাও টাও লই এবার পুলিশের সামনে এরা আইসে এরপরে যে আমাকে লোকজন পড়ছে লোকজন পড়ছে আর এই পুলিশ এবার আছে আই এই এই গুলি ছাড়ছে আজকে প্রথম বলে লোকজন আজকে আমাদের গরু বাসর নিয়ে যাওয়ার জন্য তারা গরু বাসর কিছু অলরেডি লইছে লওয়ার পরে হাউকা হুঙ্গিয়ে আমাদের এলাকার মহিলা এবং সাধারণ লোকজন এরা কিন্তু সবাই বাইরেছে প্রায় দেড়টার টাইম ওই টাইমে বাইরানোর পর যখন এরা গরু বাসির বাদিক সৃষ্টি করতে যায় তখন বোলা লোকজনের রান দাও শকরি এগুলো নিয়ে কিন্তু যখন আয় ক্ষিপ্ত হয়ে যায় তখন আমাদের এরা কিন্তু ওই বোলা লোকের জন্য দিকে অগ্রগতি যায় এখন নিতে তো দেবে না যে প্রচেষ্টা এরা নিতে দেবে না তখন ওই সাথে কিন্তু পুলিশ এবং এরা উভয়ে মিলিয়া এই আক্রমণ করে যদি আপনারা মিডিয়ার লোকে যদি পারেন আমাদের এতটুকু সহযোগিতা কি হলে সুস্থ মিলে আমরা বাস করতে পারি পুলিশের সহযোগিতায় বোলা লোকজন বাবুল বজলু আবু কালাম এবং তাহের এরাই আর অনেকে বহুত লোক এরা আইসে আইয়া কিন্তু এরাই হামলাটা চালায় ও বোলায়ারা বলে চটচট কি পারে আমরা বলি মহিষমারি হ্যাঁ এটা বরিশালের সম্পদ মেহেন্দিগঞ্জের সম্পদ এই চরনিয়া দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল তারপরে একটু বিরোধ একটু ই হয়েছে উভয় বৈশা একটা সীমানা নির্ধারণ হয়েছে হওয়ার পরে সেই বিরোধকে কেন্দ্র করে আমাদের 14 নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমি শুনেছি তিনিও নাকি ছিলেন ওই ঘটনায় এবং পুলিশ ছিলেন তিনি ছিলেন বোলার দস্যু বাহিনী মহসিন এবং বজলু মাঝি তারা এই হামলাগুলি করেছে আজকে দুপুর দেড়টার দিকে আমি মোবাইল ফোনে শুনতে পাই সেখান থেকে তাদেরকে সেবা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসি 12 জন আহত গুলিবিদ্ধ 12 জন জি আর 12 জনই ইঞ্জুরি 12 জনই মেডিকেলে আছে আর আপনার 150 আরও 20-25 জনের মতো গুলিবিদ্ধ আছে তারা অল্প এই জন্য ইঞ্জুরি এই জন্য আসে নাই প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি ডাক্তার মুক্তিউদ্দিন ইমার্জেন্সি মেডিকেল অফিসার শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মেহেন্দিগঞ্জ বা কোনো এলাকা ওখান থেকে মারামারি 12 জন রোগী আমি রিসিভ করি এর মধ্যে 3 জন মহিলা এবং 2 জন মহিলার অবস্থা ছিল গুরুতর 8 জন ছিল গুলিবিদ্ধ 8 জনের মধ্যে ওই যে 2 জন মহিলা গুলি অবস্থা গুরুতর ছিল 1 জন ছিল পুরুষ যে গুলিবিদ্ধ অবস্থায় আসছে এই 3 জন ছিল আশঙ্কাজনক অবস্থায় কারণ তাদের গুলির ছোটা ভিতরে ছিল যেগুলো আমি যেগুলো লক্ষ্য করলাম এখন আমরা এই 12 জনকে আমরা উপরে ভর্তি দিই পুরুষ এবং মহিলা সার্জারি ওয়ার্ডে কারণ চিকিৎসাধীন অবস্থায় আছেন এখন ওরা চিকিৎসা চলতেছে এখন ভালো অবস্থায় আছেন ওনার উপরে এই যে মেহেন্দিগঞ্জের পক্ষের লোক বা নবলগঞ্জের লোক বলি ওখানকার বক্তব্য সেটা হলো ওনারা যখন সামনে পুলিশের ওদিক দায়িত্ব থাকে আগায় এরপর খুব কাছাকাছি হয়ে যায় তখন পুলিশের গায়ে ইন্টারেস্ট করে এবং তাদের অনেকের বিশেষ কিছু লোক তা ছিল এই ধরনের অস্ত্র ছিল তারা যখন পুলিশকে আক্রমণ করে গিয়ে তখন পুলিশ বিপক্ষের দিকে ফাঁকা গুলি করে মানে সরকারের গুলি করে আত্মরক্ষার্থে এবং নিষ্কাশন করার জন্য আলো ফুল একসঙ্গে বা এই অবৈধ কাজ নেওয়ার পরে তারপর তাৎক্ষণিকভাবে এখানে ডিসপার্স হয়ে যায় ডিসপার্স হয়ে যাওয়ার পরে পুলিশ আহত 3 জন ভোলার দিকে নিয়ে যাওয়া হয় আমাদের পুলিশদেরকে আর আমরা আইনগত ভাবে যেহেতু এটা 2টার দিকে এখানে আর 7টা থেকে কিছু না হয় রাত্রিবেলা তো আরো বড় ঘটনা ঘটতে পারে পুলিশ আমরা আনতেছি অতিরিক্ত পুলিশ আর আইনগত ভাবে যেটা ঘটনা ঘটে পুলিশের আমাদের এখানে প্রমাণ গুলো আছে ভিডিও টিপস টিপস থাকলে বা বক্তব্য নিয়ে আমরা তদন্ত করে ইনকোয়ারি করে এটা মামলা নিবো আমরা পুলিশ সন্দেহ পুলিশের